প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে রেলের টিকিটের জন্যই রাতভর অপেক্ষা। 18 আগস্টের আগাম টিকিটের জন্য বুধবার বিকেল থেকেই কমলাপুরে এসে হাজির হন যাত্রীরা। স্টেশনেই নির্ঘুম রাত কাটে অনেকেরই। রাত 9টার দিকে আসছি, তখন আসে সিরিয়াল দিয়ে গেছি। আমার এতটুকু কষ্ট হচ্ছে না যে ওয়েট করতেছি, শুধু মাথায় চিন্তা আমি বাসায় যাওয়ার জন্য টিকিট কাটতে আসছি। সন্ধ্যা থেকে এখানে আসি, সেই জন্য সিরিয়ালটা মানে আগে আছে। সকাল 8টায় 26টি কাউন্টার থেকে ছাড়া হয় টিকিট। ততক্ষণে লাইন পৌঁছে গেছে স্টেশন ছাপিয়ে বাইরের রাস্তায়। দীর্ঘ প্রতীক্ষার পর যারা টিকিট পেয়েছেন তাদের চোখে মুখে আনন্দের হাসি। সেই সকাল 5:30টায় আসছি, এখন এতক্ষণ দাঁড়িয়ে টিকিট পাইছি, অনেক ভালো লাগতেছে। আমি যাব ভাই অংপুরে এল গাড়িতে করে। প্রথম কেবিনের টিকিট পাইছি আমি। এখানে 4টা কাউন্টার, বাট একটা কাউন্টার খুলে বসে আছে ওরা, এই জন্য লাইন আসলে আগাচ্ছে না। সকালেই টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শনে আসেন রেল মহাপরিচালক। ঈদ যাত্রায় সর্বোচ্চ সেবা দেওয়ার আশ্বাস দেন তিনি। নর্মালি চলে 1180-1190টা, এবারে চলতেছে 1249টা বগি। আমরা চেষ্টা করব যে কোনো কোনো ট্রেন যদি বিলম্ব হয় এটার জন্য সহনীয় পর্যায়ে থাকে। এদিকে বাসের আগাম টিকিট বিক্রি আগে থেকে শুরু হলেও খুব বেশি ভিড় নেই কাউন্টারগুলোতে। প্রয়োজন অনুযায়ী প্রত্যাশিত দিনের টিকিট পাচ্ছেন সবাই। দীর্ঘ সময় পর ঈদে বাড়ি যাওয়া, বাবা মার সাথে ঈদ করা, ভালো লাগছে। একে তো টিকিট পাওয়া নিয়ে ঝামেলা, এরপরে আবার অতিরিক্ত টাকা দিতে হয়। তো আমরা চাই যে এই দুটো ঝামেলা যেন আমাদেরকে না পোহাতে। 20 তারিখ রাত্রে 19 তারিখ রাত্রে এগুলো একটু বেশি টিকিট বিক্রি। টিকিট পেয়ে এখন অপেক্ষা ঈদ যাত্রার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।